Assalamualaikum, welcome back to my channel. आज के तौरी कोरे देखा ची regularly बासे जे खाबार गुलो अमरा रान्ना कोरे थके शेरोकोमी किचु खाबारे recipe दिए एक टी blog. आशा करछी आज के ये blog टी आपना देर काचो भालो लाग बे आर खूब शाहोच पावे किन्तु बासे अमी शब्शमे रान्ना कोरे थके बेले मास दिए काचकोला तौरकारी रान्ना कोरे चिलम आर काचकोलर जे खोशा চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি যেহেতু মাছ ভাজতে হবে এর মধ্যে বেলে মাছ হালকা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন তেল দিয়ে দিয়েছি এখানে আধা কাপের মতো এই তেলে বেলে মাছগুলো ভেজে নেছি আর বেলে মাছটা যেহেতু খুব বেশি নরম হয়ে থাকে তাই এই মাছটা একটু ভেজে রান্না করলে কিন্তু আমার কাছে খেতে বেশি ভালো লাগে পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা এখন রান্না হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেছি কাঁচকলা কেটে এরকম করে একটা গামলায় ভিজিয়ে রেখেছি যাতে কষ্টটা বের হয়ে যায় মাইক্রোওয়েভে কাঁচকলার যে খোসা সেটা একটা বাটিতে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি 15 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি এদিকে যে মাছগুলো দিয়েছিলাম এগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে এখন এগুলোকে এক্সাইড করে উল্টে পাল্টে ভাজতে হবে আর যেহেতু আমি এখানে মাছ অনেকগুলো নিয়েছিলাম তাই মাছগুলো দুবারে ভাজতে হবে একটা সাইড হয়ে গেছে এখন এগুলোকে উল্টে দিচ্ছি আর একটু লাল করে ভেজে নিয়েছি আমার বাসে সবাই কিন্তু বেলে মাছটা একটু ভেজে রান্না করলে বেশি পছন্দ করে না হলে এটা বেশি সফট থাকে তাই দেখা যায় অনেকেই খেতে কিন্তু পছন্দ করে না সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এখন সসপ্যানে দিয়ে দিচ্ছি তেল এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ যে কোনো তরকারিতে আমি দেখেছি যে কাঁচা মরিচটা একটু ভেজে দিলে কিন্তু মরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে যায় আর খেতে কিন্তু আরো বেশি সুস্বাদু হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদমতো আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পৌনে 1 চামচ জিরা বাটা 1 চা চামচ সব উপকরণ দিয়ে একটু মিশিয়ে নেচ্ছি একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু পানি দিচ্ছি এই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য প্যানটা বেশি গরম হয়ে গেছে তাই একটু ধোঁয়া উঠে যাচ্ছিল এখন এর মধ্যে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একটু সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে না হলে কলার মধ্যে যে কষ্টটা থাকে সেটা বের হয়ে কলাগুলো কালো হয়ে যাবে তখন কিন্তু তরকারিটা রান্নার পরে দেখতেও ভালো লাগবে না তো কাঁচকলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেচ্ছি তাই 5 থেকে 7 মিনিট কাঁচকলাটা এই মশলার মধ্যে নেড়েচেড়ে কষিয়ে রান্না করতে হবে তরকারি রান্নার ক্ষেত্রে যে কোনো সবজি মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে যেটা হবে যে এর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি কিন্তু রান্নাটা এভাবেই করি ইউজুয়ালি বাসায় সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আরো কিছুক্ষণ এটাকে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন এই কলাটা ভালো করে সিদ্ধ করে নেছি মাইক্রোওয়েভে যে কলার খোসা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা দেখুন এরকম সফট সিদ্ধ হয়ে গেছে চাপ দিলেই ভেঙে যাচ্ছে এখন এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেছি ব্লেন্ডার প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ খালি করে কাটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি স্বাদমতো এখানে 7-8টির মতো দিয়েছি একটু ঝাল ঝাল আমার কাছে ভালো লাগে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এখন কলার খোসা দিয়ে দিচ্ছি কলার খোসা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই দেখবেন এরকম সফট একটা পেস্ট তৈরি হয়ে যাবে এখন এটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এটা ভাজতে চলে যাচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া
আধা চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণটা কিন্তু অবশ্যই টেস্ট বুঝে দিতে হবে কারণ এটা রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই কমে যাবে সেক্ষেত্রে লবণ একবারে বেশি দিয়ে দিলে বেশি হয়ে যাওয়ার চান্স আছে কম হয়ে গেলে কিন্তু পরে আবারও অ্যাড করা যাবে এখন এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য আর কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু এই মশলাটা খেতে আরও বেশি টেস্ট হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন ব্লেন্ডারের বাটিটা ধুয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম আর এই পানিতেই কিন্তু কলার খোসার এই ভর্তাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কলার খোসার এই ভর্তা তৈরির জন্য আমি এখানে আটটা কলার খোসা নিয়ে নিয়েছি এদিকে পাশে চুলায় যে কলার তরকারি ছিল সেটা এখন প্রায় রান্না হয়ে যাওয়ার পথে আর কিছুটা এটাকে সিদ্ধ করে নিতে হবে একটু নেড়ে দিচ্ছি কলার খোসার ভর্তাটা যাতে নিচে দিয়ে পোড়া লেগে না যায় আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি এদিকে তরকারির মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে জাল উঠিয়ে নিয়ে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মাছগুলো বেলে মাছ যেহেতু অনেক বেশি নরম হয়ে থাকে তাই বেলে মাছটা আমি কষিয়ে না নিয়ে একবারে কিন্তু ভেজে তরকারিতে এভাবে দিয়ে দিই আর এভাবে রান্না করলে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও দুই থেকে তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পরে এখন তরকারিটা পুরোপুরি হয়ে গেছে পাশের চুলায় কলার খোসার যে মশলাটা ছিল তার পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা কড়াই থেকে পুরোপুরি উঠে আসছে আর কড়াই থেকে যখন পুরোপুরি উঠে আসবে তখন বুঝতে হবে যে এটা পুরোপুরি রান্না হয়ে গেছে আর অনেকটা কিন্তু শক্ত হয়ে যাবে পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে এভাবে নাড়তে থাকবো এখন কলার খোসার ভর্তাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তরকারিটাও পুরোপুরি রেডি সার্ভ করার জন্য আজকের এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি